রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। বছর ঘুরে রহমত, মাগফিরাত আর নাজাতের স্বাগত নিয়ে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হলো সংযম সাধনার মাস। খোশ আমদেদ মাহে রমজান আল্লাহ তাআলার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়। এই মাসের ফজিলত অনেক, আর এই ফজিলত পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। হে ইমাদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেষকের চেয়ে বেশি ঘ্রাণযুক্ত। ইফতার পর্যন্ত রোজাদারদের জন্য ফেরেশতারা দোয়া করেন। রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। রমজানের শেষ রাতে সকল উম্মতকে মাফ করা হয়। রমজান জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল। রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রায়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ। রমজান গুনাহমোচনের অন্যতম মাধ্যম। রোজা কিয়ামতের দিন মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে। রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। রোজার মাধ্যমে আচার আচরণ ও চরিত্র সুন্দর হয়। রোজা মানুষকে আখিরাতমুখী করে। রমজান সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। রমজান আল্লাহ ও বান্দার মাঝে নিতান্ত গোপন ইবাদত, তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়। রমজান আল্লাহর ইবাদতের এক অভূতপূর্ব ট্রেনিং স্বরূপ। ফার্সি শব্দ রোজার আরবি শব্দ হচ্ছে সওম, বহু বচনে সিয়াম। সওম বা সিয়ামের বাংলা অর্থ বিরত থাকা। ইসলামী শরীয়তে সওম হলো আল্লাহর নির্দেশে পালনের উদ্দেশ্যে নিয়তসহ শুভেচ্ছাদিকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। দ্বিতীয় হিজরির শাবান মাসে মদিনায় রোজা ফরজ সংক্রান্ত আয়াত নাজিল হয়। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, যেভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা সংযমী হও। সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসকে পায় সে যেন রোজা রাখে। পবিত্র রমজানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এর ভিতর থেকে কিছু হাদিসের কিছু কথা হলো, প্রিয় নবীজি সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় সাহাবি হযরত আবু হুবারেরা রাদিয়াল্লাহু সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজকের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। অপর হাদিসে এসেছে হযরত শাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু সাল্লাম থেকে বর্ণিত, নবী কারিম সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন, বেহেস্তের 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রায়ান। রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজাতে প্রবেশ করতে পারবে না। বিখ্যাত হাদিস বিশারদ সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাল্লাম বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে রমজান মাসের রাতে ইবাদত করে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি ইমানের সঙ্গে ও সওয়াবের নিয়তে কদরের রাতে ইবাদত করে কাটাবে তার পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হবে। হাদিসে আরও এসেছে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকটি কাজই তার নিজের জন্য, তবে রোজা আমার জন্য, আমি নিজেই এর পুরস্কার দেব। রোজা জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। তোমাদের কেউ রোজা রেখে অশ্লীল কথাবার্তায় ও ঝগড়া বিবাদে যেন লিপ্ত না হয়। কেউ তার সঙ্গে গালমন্দ বা ঝগড়া বিবাদ করলে শুধু বলবে, আমি রোজাদার, সেই মহান সত্তার কসম যার কর্তলগত মুহাম্মাদের জীবন। আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ কস্তুরী সুঘ্রাণের চেয়েও উত্তম। রোজাদারের খুশির বিষয় দুইটি, যখন সে ইফতার করে তখন একবার খুশির কারণ হয়, আর একবার যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করে রোজার বিনিময় লাভ করবে তখন খুশির কারণ হবে। তাহলে আমরা সবাই বুঝতেই পারছি রোজার অনেক ফজিলত রয়েছে। তো আসুন আমরা সকলে রোজা রাখি, অপরকেও রোজা রাখতে উৎসাহিত করি, আর রোজাদার ব্যক্তিদের সাথে ঝগড়া বিবাদ বা তাদের সাথে কোনো ধরনের কোনো খারাপ কথাবার্তা যেন না বলি। আর আমাদের বাসায় যারা শিশু সন্তান রয়েছে, যারা ছোটো ছোটো বাচ্চা রয়েছে, তাদের সাথেও যেন আমরা খারাপ আচরণ না করি। অনেক সময় দেখা যায় সারাদিন রোজা রেখে আমরা অনেক বিরক্ত হয়ে যাই, বাচ্চাদের সাথেও অনেক সময় খারাপ ব্যবহার করে থাকি। তো এটা আসলে খুব ভুল, এটা করাটা ঠিক না। বাচ্চাদের সাথে সবসময় ভালো ব্যবহার করা উচিত। বাচ্চারা তো ছোটো ছোটো বাচ্চারা তো ফেরেশতার মতোই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।